আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো ভালো আছি ভাই। তো মিন্টু ভাই আবারও চলে আসলাম আপনার খামারে, তো প্রথমে পরিচয়টা যদি একটু দর্শকদেরকে দিতেন। পরিচয় ভাই, আমার নাম মিন্টু, খামারের নাম আছে মিম ডেরি খামার। যে ভাই যেখান থেকে আসবি ঠিকানা আছে ঈশ্বরদী থানা পাবনা জেলা, আমার বাসাটা দাসুরিয়া। আপনি তো মূলত গাভিগুরু কেনা বেচা করেন? জি ভাই, ইনশাল্লাহ এই ধরনের গাভি আমার কাছে আগা গোড়া সব সময় থাকে। আজকে ভাই দর্শকে গাভি তো অনেক আছে, বেশি দেখা মানে পাঁচটা গাভি দেখাবো, আর ইনশাল্লাহ কাস্টমার তো সবসময় আসবে। দেখুন পিছনে বসিল, আজ কিন্তু আপনারা নিজে দেখতেছেন, পরে সাক্ষাতে কথা কওয়া দিচ্ছি। পাঁচটা গাভি দর্শক ভাই, পাঁচটা গাভি স্যাম্পল দেখাবো। আর যে দর্শক ভাই যেখান দিন আসুক, অনেক গরু থাকবি নি, যেটি ভালো লাগে ইনশাল্লাহ ওইটি পছন্দ করে নিবি, সমস্যা নেই। এসে দেখে শুনে নিতে পারবে? হ্যাঁ, যে ভাই ইনশাল্লাহ যেখান দিন আসুক, আমার খামারে যেটি যার পছন্দ হয়, বড় ছোট সব ধরনের গরু আছে, ইনশাল্লাহ দর্শক ভাই দেখে শুনে নিতে পারবে। আজকে যে গাভিগুলো দেখাবেন, এগুলোর দুধের রেঞ্জগুলো কেমন? এগুলোর দুধ ভাই উপরে দুইটা নেই, আমার কাছে 25 টা নিচে আপনার 2টা নেই, 15 কোনটা আছে। তো যে গাভিগুলো আছে তো চলুন আমরা দর্শকদেরকে দেখাই। জি ভাই দেখেন, সিরিয়ালের প্রথম গাভিটাই দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই। হলস্টার ফ্রিজিয়ান? জি জি, এটা হলস্টার ফ্রিজিয়ান। এই গাভিটাও দর্শক ভাই দেখেন, জাতমানটা দেখেন ভাই গাভিটার। দাঁতে কয়টা গাভিটার? এটা 4 দাঁত সেকেন্ড বাচ্চা, আর চামড়াটাও ভাই খুব অনেক পাতলা দেখেন। এই দেখেন সাথে একটা মেয়ে বাচ্চা, জার্সি বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা সাথে? না, সাথে বকনা বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বেশি বয়স নেই ভাই, দেখেন এখনো লাভই পড়েনি, আজকের দিন গেলে আপনার 10 দিন বয়স হবে। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এই গাভিটা যে দর্শক ভাই লিক, দুধটা এখনো পরিপূর্ণ নাবিনি ভাই, এই অবস্থার পর যে ভাই লিক একদম 22 লিটার জেনন দুধ গ্যারান্টি থাকবি ভাই। যারা নিবে দুধ দহন করে দেখে নিয়ে যাবে? হ্যাঁ, যে ভাই লিক দুধ দহন দেখে নিতে পারবি, আর এই গাভিটার আশা করা যায় ভাই দুধ ইনশাল্লাহ 25-এর ভিতর থাকবি। এখন এই অবস্থার পর 22 লিটার দুধ গ্যারান্টি দেবো যে দর্শক ভাই লিক দেখেন, 22 লিটার দুধ গ্যারান্টি থাকবে। আর এটা কটক দুধের ভাবি, দর্শক ভাই দেখলেই বুঝতে পারবি ভাই, আমার তো মুখের কথা না, গাভিগুলো দেখলেও বুঝতে পারবি। আর দেখেন উলান পালানটা দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে, আর খুব শান্ত ভাই দেখেন, যে কোনো মা বোন ইনশাল্লাহ পালতে পারবে, দেখেন খুব ঠান্ডা হয়ে দেখেন। দামটা কেমন রাখছেন গাভিটার? এই গাভিটার দাম তো ভাই 2,80,000 টাকা। এক নাম্বার গাভিটার দাম রাখছেন 2,80,000 টাকা? 2,80,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, আলোচনার সাথে নিতে পারবে ভাই। তো দর্শক চলুন সিরিয়ালের 2 নাম্বার গাভিটা আমরা আপনাদেরকে দেখাই। যে দেখেন সিরিয়ালের 2 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই। হলস্টার ফ্রিজিয়ান? জি জি, এটা হলস্টার ফ্রিজিয়ান। দাঁতে কয়টা গাভিটার? এটা 4 দাঁত সেকেন্ড বাচ্চা, সাথে দেখেন একটা সুন্দর সার বাচ্চা ভাই। দর্শক সাথে সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স 16 দিন। বাচ্চার বয়স আজকে 16 দিন? জি 16 দিন। গাভিটা কয় নাম্বার বাচ্চা দিল? সেকেন্ড বাচ্চা দিয়েছে ভাই। সেকেন্ড বাচ্চা দিয়েছে। জি। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এই গাভিটা দুধ পাচ্ছে 2 টানে 20 লিটার। 2 টানে 20 লিটার? জি 20 লিটার। যারা নিবে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন, আমার বাসা থেকে দেখে শুনে নিতে পারবেন। দর্শক আপনারা দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন, দুধের উলান পালানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম হচ্ছে 2,60,000 টাকা। 2,60,000 টাকা? 60,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, আলোচনার সাথে নিতে পারবে ভাই। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 2 নাম্বার গাভি। জি ভাই, এটা 2 নাম্বার গাভি। দর্শক 2 নাম্বার গাভিটা দেখলাম, তো দর্শক চলুন 3 নাম্বার গাভিটা আমরা আপনাদের একটা করে সিরিয়ালের 3 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই। হলস্টার ফ্রিজিয়ান? জি জি, এটা হলস্টার ফ্রিজিয়ান। এটারও 4 দাঁত সেকেন্ড বাচ্চা, এই গাভিটারও দাঁতমান দেখেন ভাই, দর্শক দেখেন যে উষা কত ভাই দেখেন, এক বুক উষা কিন্তু এই গাভিটা, অনেক সুন্দর গাভি ভাই দেখেন, আর মাথাটা দেখেন উষার কত, আর গলাটা চিকন কত, বাচ্চা অনেক সুন্দর সার বাচ্চা ভাই দেখেন, দেখেন দর্শক ভাই যেন ভবিষ্যতে দেখেন বাচ্চাগুলো দেখে নেয় ভাই গরু, সার বাচ্চা। হ্যাঁ সার বাচ্চা, 4 দাঁত বয়স। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স 16 দিন ভাই দেখেন। গাভিটা কয় নাম্বার বাচ্চা? এটা সেকেন্ড বাচ্চা দিয়েছে ভাই, 4 দাঁত বয়স। আর দেখেন এই গাভিটা দর্শক ভাই দেখেন, আগে আসেন ক্যামেরা দেখেন ভাই, এটা মাকরাওলান, এই গাভিটা অনেক দুধের গাভি ভাই দেখেন, মাকরাওলানের দুধ? হ্যাঁ প্রচুর দুধের গাভি ভাই গাভিটা। দামটা কেমন রাখছেন এটার?
এই গাবিটার আপনার দুধ আছে 20 লিটার, এই গাবিটা যদি যে কোনো দর্শক ভাই লেয়, এই গাবিটার দাম পড়বে 2,45,000 টাকা। 2,45,000 টাকা? 2,45,000 টাকা। 3 নম্বর গাবিটা জি আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন? হ্যাঁ, হালকা কিছু কম করা যাবে ভাই, বেশি না। দাম চাই ভাই গরু বেশি না, আমি প্রতিটা ভিডিও সীমিত রোড দিই, রেট দিই, সীমিত কম বেশি গরু বিক্রি করে দিই ভাই, ওই জন্য আমার গরু লেটও হয় না ভাই। ওই ভিডিও বাইরের সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ গরু কেনা বেচা হয়ে যায়। এটা দেখলাম আমরা সিরিয়ালের 3 নম্বর গাবি। জি ভাই, এটা 3 নম্বর গাবি। তো দর্শক চলুন 4 নম্বর গাবিটা দেখাই। হ্যাঁ দেখেন, সিরিয়ালের 4 নম্বর গাবিটা দেখতে পাচ্ছি। এটা কি জাতের? এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই। হলস্টার ফ্রিজিয়ান? হলস্টার ফ্রিজিয়ান। এটা প্রথম বাচ্চা দিয়েছে, এটা 2 দাঁত বয়স ভাই। দাঁতে 2টা? হ্যাঁ 2টা। আর সাথে দেখেন ভাই একটা সুন্দর একটা বকনা বাচ্চা ভাই, দেখেন ভাই বকনা বাচ্চা, খুব সুন্দর বকনা বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স বেশি বয়স হয়নি ভাই, আজকে 13 দিন বাচ্চার বয়স। দেখেন বাচ্চারা কত সুন্দর বাচ্চা ভাই, দেখেন কি বাচ্চা সাথে? এটা সাথে মেয়ে বাচ্চা ভাই, দেখেন অনেক সুন্দর সাথে মেয়ে বাচ্চা। জি মেয়ে বাচ্চা। এই গোড়া 2 দাঁত বয়স, দাঁতে 2টা। জি, দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এই ক্যামেরা যে দর্শক ভাই লেখ, 18 লিটার দুধ গ্যারান্টি থাকবে দুইটা নিয়ে। 18 লিটার দুধ গ্যারান্টি? জি 18 লিটার দুধ গ্যারান্টি। যারা নিবে দুধ দহন করে দেখে নিবে ইনশাআল্লাহ। যে ভাই লেখ দুধ দহ দেখে নিবে, আর গরু কিনে পার্সেন্ট দেখলি ভাই বুঝতে পারি দর্শক ভাই, যে বাচ্চাটা কয় টাকা, ভবিষ্যতে গরুটা কয় টাকা গা ভালি পারে। আর যেন দর্শক ভাই দেখে শুনে লাই, এরকম জাতমান কিনলি পারে ইনশাআল্লাহ, সে কখনো ঠকবে না ভাই। দামটা কত রাখছে বাচ্চাটা? এই গরুটার দাম পড়বে ভাই 2,25,000 টাকা। 2,25,000? জি 2,25,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ আলোচনা সাথে নিতে পারবে দর্শক ভাই। অন্যান্য ভিডিও দেখবে আর আমার গরুর ভিডিও দেখবে, আর আমার রেট মেলাবি ভাই, বেশি চাষ কি কম চাষ দর্শক ভাই দেখলেই বুঝতে পারবি। এটা দেখলাম সিরিয়ালের 4 নম্বর গাবি। জি ভাই, এটা 4 নম্বর গাবি দর্শক। তো চলুন সিরিয়ালের 5 নম্বর গাবিটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 5 নম্বর গাবিটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই। হলস্টার ফ্রিজিয়ান? জি, এটা হলস্টার ফ্রিজিয়ান। এটা 4 দাঁত সেকেন্ড বাচ্চা, সাথে দেখেন ভাই সুন্দর একটা ষাঁড় বাচ্চা, দেখেন দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখেন খুব সুন্দর ষাঁড় বাচ্চা ভাই, দেখেন দেখেন দর্শক ভাই, দেখেন যে গরুর বাচ্চা গুলো আর গরুর জাতমান গিয়ে ইনশাল্লাহ দেখেন। কয় নাম্বার বাচ্চা দিল গাভিটা? এটা সেকেন্ড বাচ্চা দিয়েছে ভাই। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এই গাভিটা যে ভাই লিখ 15 লিটার দুধ, 2টা নি গ্যারান্টি থাকবে। 15 লিটার দুধ গ্যারান্টি? জি গ্যারান্টি থাকছে। যারা নিবে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ যে ভাই লিখ ইনশাআল্লাহ দুধ দা দেখে শুনে নিতে পারবেন দর্শক। আপনারা দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন, অবশ্যই দুধ দহন করে নিতে পারবেন আপনারা। দুধের উলান পালানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বাচ্চাটি খুব সুন্দর ভাই, দেখেন দর্শক ভাই দেখেন, এই পারলে আসেন ক্যামেরা দর্শক, মাথাটাও দেখতে পাচ্ছিলেন, মুখনা গাবি দেখেন, দুধটা পাচ্ছিলেন 15 লিটার। দামটা কত রাখছেন এটার? এটার দাম পড়বে 1,90,000 টাকা। 5 নম্বর গাবিটার দাম পড়বে 1,90,000 টাকা? জি 1,90,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ আলোচনার সাথে নিতে পারবে ভাই। তো দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন, দরদাম করে নিতে পারবে না? জি জি ভাই, দরদাম করে নিতে পারবে। আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন? জি ভাই, আজকে এই পর্যন্তই দেখাবো। যোগাযোগটা কিভাবে করবে ভাই? যোগাযোগ আপনার ফোন, আমার ফোন নাম্বার আপনার স্ক্রিনে দেওয়া থাকবে, ফোন নাম্বারে যোগাযোগ করবি, ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবে। জি ভাই, ফোন নাম্বারে যোগাযোগ করলে যে ভাই যেখান দিনে আসুক, আমার বাসা দাসুরিয়া, দাসুরিয়ার মনের পর নাবার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ আমরা তাকে বাসায় দিই। যারা গাবি নিবে তারা তো দুধ দহন করে নিতে যাবে। দুধের গাবি তো ভাই, আমি দর্শক ভাই সবসময় বলি ভাই, সরজমিনে আসি দেখে শুনে লেটাই ভালো ভাই, যেহেতু ওটা ওর টাকা দিয়ে গাবি কিনবে, আসতে সমস্যা কি? দুধের গাবি কিনতে হলে পরে সরাসরি খামারে আসতে হবে ভাই, আর কোনো দালালের মাধ্যমে যেন আসে না ভাই, সরাসরি আসি, সরাসরি যার খামার আছে তার সাথে কথা বলে যান গরুর লাই, ইনশাআল্লাহ সে ঠকবে না ভাই। থাকা খাওয়ার ব্যবস্থা আছে না? হ্যাঁ থাকা খাওয়ার ব্যবস্থা ভাই আমার বাসাতেই আছে। আচ্ছা আচ্ছা, তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার? পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে ভাই বারবারই তো বলি, যে ভাই যেখান থেকে গরু কিনুক, যেখান থেকে কিনুক ভাই, দর্শক ভাই যেন জাতমান দেখি কেনে ভাই, যে ভাই যেখান থেকে কিনুক, অজাত বেজাত যেন গরু লি দেয় না ভাই, জাতমান দেখি কেনে। আর 2 টাকা বেশি দিয়ে কিনলে পারে ভালো জিনিস ভাই, সে কখনো ঠকবে না ভাই। আর যে ভাই 2 টাকা কম আশা করে, 2 টাকা কমের জন্য যে কিনবি, সে আশা করে যে ঠকবি ভাই, এইসব গাবি ভাই কিনতে হলে পারে ভাই 2 টাকা বেশি দিয়ে কেনা লাগবে। আমরা জানাম দেখেন অনেক কষ্ট করি কিন্তু ভাই সঙ্গে করে লিয়ে আইছি, ওই জন্য কিছু দর্শক ভাই আরাম যেন জাতমা দেখে গেলে ইনশাল্লাহ সে ঠকবে না ভাই। এই যে যেসব গরুগুলোর বাচ্চাগুলা গরুর সাথে দেখালাম ভাই, আপনি নিজেও দেখেন যেসব রেট দিছি, দুধ ছাড়লে বাচ্চা কয় টাকা, ভবিষ্যতে গরুটা কয় টাকা, এই দিন দর্শক ভাই দেখি কেনে, সে ঠকবে না ভাই। আচ্ছা আচ্ছা, তো মিন্টু ভাই সুন্দর পরামর্শ দিলেন, ভালো কিছু গাবি দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।